সুন্নিয়তের একটি বিশ্বস্ত চ্যানেল বাংলা 24 মিডিয়া এইচডি। একটা কোরআন শরীফ আমার সামনে লাগবেন, অসংখ্য আয়াত আল্লাহ ওলি আল্লাহর শানে নাজিল করলেন। যেহেতু গাউসবাগের স্মরণের প্রোগ্রাম, আমার নবী বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়াযিকরুস সালেহিন কাফফারাতুন। যারা নবীকে স্মরণ করে আল্লাহ কয় নবীর স্মরণের কারণে আমল নামার মধ্যে আমি আল্লাহ নেক লিখে দেই। সুবহানাল্লাহ। অযিকরু সলিহিন কাফফারাতুম, সলিহিন কারা? ওরাই হচ্ছেন আল্লাহর অলিগণ, নেককার বান্দা। আল্লাহর অলিদেরকে ইশারা করলেন, ইঙ্গিত করলেন। তাফসীর কারকেরা বেশিরভাগ এই দিকে ইঙ্গিত করলেন, সলিহিন আল্লাহর অলিরা ওই আল্লাহর উনিদেরকে স্মরণ রাখলে, যেহেতু স্মরণের প্রোগ্রাম, আমার কামলিওয়ালা নবী কয় উম্মত স্মরণ করার কারণে অতীতের গুনাহ মাফ এবং কাফফারা আল্লাহ আদায় করে দেয়। বাজান আপনাদের এই, এটা তো মনে হয় বানিয়াছেন থানা, হবিগঞ্জ জেলাতে বানিয়াছেন থানা। আজকের এই নয়া ফাতারিয়া, এই যে গাউসবাগের স্মরণের প্রোগ্রামে আমরা আসছি, বসছি, মনোযোগ। বর্তমান এমন একটি যবনাতে আমরা আছি যেটাকে বলা হয় শেষ যবনা। কেন? জ্বলন্ত কইরা হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। এটা মদিনাওয়ালার ঘোষণা, আল্লাহু আকবার বলেন। আপনারা শুনেছেন কিনা জানি না, আগামী 23 সাল, আগামী বছর যে আসতেছে, মনোযোগ আমার দিকে থাকতে হবে, কারণ ওয়াজ এত সস্তা না। যদি মনোযোগ এদিক সেদিক করেন আমারও ডিস্টার্ব হবে, আপনাদেরও ক্ষতি হবে, আলোচনা করতে পারবে না। আমি হাত জোর করে বলি, কেউ কথা বলবেন না, আর ফাঁকার বিষয় যদি ফাঁকা ডিস্টার্ব করে দরকার নাই। আসেন, আমি বলতে চাচ্ছিলাম কি যে আগামী 23 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছেন, ইঙ্গিত দিচ্ছেন যে মহামারী আসতে পারে। মহামারী কি বুঝেন? বুঝেন না। মহামারীটা হচ্ছে অর্থাৎ অভাব, খানা পাবেন না। কেন পাবেন না এটা না, অভাব যে এমন অভাব, বিশ্বের 45টি কান্ট্রির মধ্যে মহামারী দেখা দিবে, দেওয়ার সম্ভাবনা আগামী 23 সালে। হুজুর, এটা আমার কথা না, অনলি দেশের যে পরিস্থিতি, সারা বিশ্বের মানুষের যারা জ্ঞানী ছিলেন, বৈজ্ঞানিকেরা এই ঘোষণা দাওয়াতে প্রধানমন্ত্রী বলতেছেন যে করোনা আসতে পারে। করোনা তো চলে গেছেন, মানে মহামারী, এটা মারাত্মক। সন্তান যদি বাপের সামনে না খাইয়া মারা যায়, এর চেয়ে বড় কষ্ট আছে। জোরে কর, ক্ষুধায় মরবেন কিভাবে? আল্লাহ বাপের সন্তানের সামনে বাপ মারা যাবে না খাইয়া, এটাকে বলা হয় মানে বড় ধরনের যে আসতেছে, যে মনে করেন অভাব সারা পৃথিবীর মধ্যে 45টি কান্ট্রিতে নাকি এই মানে মহামারীটা দেখা দিবে। অর্থাৎ এই মহামারীর কারণে অনুরোধ থাকবে আপনাদের প্রতি, লক্ষ্য করবেন। আমি কেন কথাটাকে বলতেছি, যেহেতু গাউসবাগের স্মরণের প্রোগ্রাম, আমি চাচ্ছিলাম একবারে আনকমন কিছু আলোচনা করে আপনাদের থেকে বিদায় হবে। তবে কথা যদি বলেন আমার আলোচনা ডিস্টার্ব হয়ে যাবে, আমরা মদিনাওয়ালাকে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এখন আসেন, আল্লাহর অলির প্রোগ্রাম আসলাম, অলি আল্লাহর মাহফিলে এসে, যেহেতু গাউসবাগের স্মরণ, বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি এমন আল্লাহর অলি, যার সামনে বেতাজিমি কেউ যদি কথা বলে, মানে কোনো কথা অজু ছাড়া বলে, অজু তার নাই, না বললে এখনকার যুগে ওনার এত ক্ষমতা, এত পাওয়ার, বেড়াইতে শরীর থেকে 2.5 গজ পশম ঝরে যায়, আল্লাহু আকবার বলে, কত পাওয়ার আল্লাহর অলি গাউসে পাকে, যিনি আগুনকে পানি করেছেন। এখন ওয়াহাবিরা কবে আগুন পানি কেমনে করে? তা আমি বলতে চাইছিলাম, দুর্ভিক্ষ, মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে দুর্ভিক্ষ দেখা দিবে সারা পৃথিবী নয়, আমাদের বাংলাদেশ 45টি কান্ট্রির মধ্যে 1 নম্বরে আছে। এখন দুর্ভিক্ষ জালালি সবে আবার কি বয়ে, তো অনেকে বয় পাইতেছেন যে জালালি এটা কি বলতেছি, এটা আমি বলি নাই, মহামারী এসে চলে গেলেন যেটার নাম করুণা, কথা কয় না। এখন আবার দুর্ভিক্ষ দেখা দিবে, ও বাজার লক্ষ্য করবেন,
এই দুর্ভিক্ষটা সন্তান যদি বাবার সামনে না খাইয়া মারা যায় কোন বাপ সহ্য করতে পারবে না রে বাবা বাপ যদি সন্তানের সামনে মারা যায় কোন বাপ সহ্য করতে পারবে না সন্তানও মানতে পারবে না হুজুর এটা আবার কি মুসলমানদের মধ্যে অনেকবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমি মনোযোগ দিয়ে বলবেন এই দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায় কথায় মদিনাওয়ালা ঘোষণা করে দিলেন চিল্লা কর না আল্লাহু আকবার বাজান বলতে চাইছিলাম দুর্ভিক্ষ বলা হয় ওই ওই সময়টাকে মনে করেন বৃষ্টি দেওয়ার সময় গরমকালে বেশিরভাগ বৃষ্টি হয় কথা বলেন ঠিক বৈশাখ জ্যৈষ্ঠকে যেটাকে বলা হয় ঝড় তুফান হয় ওই টাইমে যদি এক ফোঁটা বৃষ্টি না হয় তাহলে মহামারীটা অর্থাৎ এই দুর্ভিক্ষটা শক্তিশালী হবে হাজার হাজার লোক মারা যাইব কারণ নদীতে পানি থাকবে না গাছের মধ্যে পানি দেওয়ার মতন পানি থাকবে না ফসলাদি হবে না মানুষ তো না খায়া মারা যাইব এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী হুঁশিয়ার দিচ্ছেন দুর্ভিক্ষ বাংলাদেশে দেখা দিতে পারে সাবধানতা অবলম্বন করেন কেন কইলাম এবার এই দুর্ভিক্ষ থেকে কিভাবে বাঁচবেন এই দুর্যোগ থেকে আমরা কিভাবে বাঁচতে হইব বাজার লক্ষ্য করবেন হযরতে ওমরের টাইমে দুর্ভিক্ষ দেখা দিয়েছেন মুসলমানদের মধ্যে সবাই পাগল পাড়া হয়ে গেছে পানি নাই বৃষ্টি নাই সারা মদিনাতে কান্নাকাটি শুরু হয়ে গেল কি করবে কিভাবে উপায় এক দেড় মাস দুই মাস বৃষ্টি হয় না খেজুর গাছের খেজুর গো নাই খেজুর ফল দেয় না গাছের মাথা শুকায় গেল কূপের মধ্যে পানি নাই কোন ফসলাদি হইতেছে না কোন রকমের খাওয়ার দাওয়ার কিভাবে খাইব মানুষ চিন্তায় পড়ে গেলেন যাদের যেটুক জমানো ধান অথবা গম ছিলেন আটা ছিলেন সব মজুদ থেকে শেষ ফসল হইলে না আপনি খাইতে পারবেন যেমন লক্ষ্য করবেন বৃষ্টি বাদলের কারণে গত বছর সম্ভবত গত বছরে সারা বাংলাদেশে পেঁয়াজের দাম 250 টাকা ঠিক আপনাদের দিকে মনে হয় নাই হয়েছে না 30 টাকা আপনাদের 30 টাকা ছিল কতটা একটু কথা বলতে হবে বাবা মনোযোগ তোমরা এডি লাগাই দিছ এডি কতর মধ্যে ঠুসঠাস ঠুসঠাস ফুটতে আছে বাবা এগুলা লাগাইলে ঘটি বেড়ে কি দরকার এত এই যে ফুল লাগাইছে না যদি কত্তর মধ্যে একটা ঠুস করে উড়া আটা ছাত রাখে রাখ করতেছে তো মনোযোগটা নষ্ট হয়ে যায় এইগুলো ঠুসঠাস লাগাইবা কম কারণ ফুক তো ফুকের মধ্যে তো একটা সুইয়ের মতন ইয়ে থাকে ফুকটা বসার সাথে সাথে এটা ঠুস করে উঠে যায় ফুটলে পাবলিকের মন জায়গাটা দিন এখন এই জন্য আপনার এদিক সেদিক তাকালে হবে না আপনারা জানেন এই গত বছর আপনাদের গত কি আর 16 তারিখে আমি এসে গেছিলাম আনোয়ার ফুল কথা কই না হাজার হাজার মানুষের সামনে আলোচনা করছি তাদের মনোযোগ ছিল এখন মন কেউ যদি মাথায় দেরে এমনি ঘুরা আরেকটা এমনি সামার ওয়াজ কি যাইবো না সোতার কাছে ওয়াজের ক্রেডিট কথা কর না কেউ তা আমি বলতে চাইছিলাম মনোযোগ মনোযোগ আল্লাহর কোরআনে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি কারীমুন ইনাল মুহসিনীন ঘোষণা কর ওই রহমতের কথা মনোযোগ আউলিয়া কারামের শান এই মহামারী দেখে মুসলমানদের মধ্যে অনেকবার হইল এখন খানা নাই দানা নাই সবকিছুর দাম গরিব তো কিনতে পারে না বাজার রে তার চেয়ে বড় ঘটনা ঘটবে মহামারী দুর্ভিক্ষ যাকে বল মানুষ না খাইয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাইব উমরের সময়ে দুর্ভিক্ষ দেখা দেওয়াতে সাহাবাই কারাম পাগল পাড়া হইয়া কাঁদতে কাঁদতে মা আয়েশা সিদ্দিকার কাছে গেলেন মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া মা আয়েশা সিদ্দিকা উনি উম্মুল মুমিনীন মুমিনের মা সুবহানাল্লাহ নবীর স্ত্রী আমাদের কি জোরে মা কইতে বুঝি কষ্ট লাগে মায়ের মতন আপন কেউ আছে না মার মতন আপন কেউ নাই বাবা উষ্টা খাইলে মা কথা কয় না ঠিক হেডে ব্যথা কইলে মা
কেউ যদি বুঝি মারে মা কোয়া ডাক দে মাকে আল্লাহ এমন একটা সম্মানে রাখলেন ওই উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার কাছে যখন সবাই গেলেন যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা কয় কি হইলো কয় মা গো মা মা গো মা আজকে দীর্ঘদিন বৃষ্টি বাদল নাই আমাদের ফসলাদিও হয় না খেজুর গাছের খেজুর শুকায়া গেছে ফল গাছের ফল শুকায়া গেছে ফল পাই না কি খায়া বাঁচবে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে মা আপনি তো রসূলের স্ত্রী ও মা আপনি একটু দোয়া করেন ব্যবস্থা করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দিয়ে সহযোগিতা করে আর কিছু কিছু কানার দল কয় উসিলা লাগে না এরা আর কেউ না বর্তমান দরজা জড়িয়ে দিয়ে হলো আহলে কবিশ দিকে হাত দিয়া দেখবেন নামাজ শুরু করে আর তুই কিরকম মুসলমান রে সাহাবায়ে কেরামের জীবনী তো এগুলা ছিল না এবারে মহামারীর জন্য বড় ধরনের দুর্ভিক্ষর জন্য মা আয়েশার কদমে যায়া যখন কাঁদলেন মা আয়েশা কয় আসো তোমরা রে ফয়সালা দিন বৃষ্টির দরকার বৃষ্টি নিবা যাও হাবিবের রওজায় যাইয়া রওজার উপরে যে সনের ছালা অর্থাৎ খেজুর গাছের চাল ছিলেন বাবারা ওই ছালটা তোমরা চারটা ফাঁক করে দিও যাতে আসমান দেখা যায় কি দেখা যায় আসমান যাতে রওজা মুবারক দেখতে পারে আসমান রওজা মুবারক যাতে দেখতে পারে সেইভাবে তোমরা ছাত্রে ফাঁক করে দিও মানে অর্থাৎ খেজুর গাছের চানিগুলা সরায়া আসমানটা যেন রওজা মুবারক দেখতে পারে ওইভাবে ফাঁক করে দিও গো কথাটা বলতে দেরি সাহাবায়ে কেরাম আদবের সহিত রওজা মুবারকে গেলেন এটা আমার কথা না কিছু কিছু ওয়াহাবিরা মানে না এই লোকে মাহফুজের কোরআনে আমার আল্লাহ ঘোষণা দিলেন যাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আল্লাহু আকবার কোরআনে পাওয়ার পরে ওরা মানতে চায় না আমি জালালি কথার দিকে কেন গেলাম এবার সবাই যাইয়া রওজা মুবারকের কাছে গেলেন যা উকা কইয়া তো আল্লাহ ক্ষান্ত হয় নাই আল্লাহ কোরআনে লকাব দিলেন আমার নবী হচ্ছে ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হচ্ছে রহমত দুর্যোগটা দুর্ভিক্ষটা হলো গজব কথা বলে আল্লাহ গজব দিয়ে বৃষ্টি বন্ধ রাখলেন পানি শুকাইয়া দিলেন পলাদি কিছু হয় না নদীতে মাছ নাই কি খাবে মানুষ হাহাকারে খিদাদ্দ হইয়া বাপের সামনে ছেলে মারা যায় ছেলের সামনে বাবা মারা যায় ও সাহাবায়ে কেরাম যায়া কান্দে সাজ্জা যখন আসমানটা খোদার কসম কিতাবে সাক্ষী দেয় এটা আমার কথা না জানালো দিন সুয়ুতি বড় ধরনের উনি পোকা ছিলেন ইমাম ছিলেন জিনার সিনার মধ্যে 2 লক্ষ হাদিস ছিলেন আল্লাহু আকবার বলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি মনোযোগ কিতাবের নাম শুদ্ধ উল্লেখ করে বলবো ওহাবি ভাইয়েরা নোট করে নিবেন আমি বানাইনে কথাটা বলি না এই দুর্ভিক্ষর কথা আমি বলি নাই মাননীয় প্রধানমন্ত্রী ইঙ্গিত দিচ্ছে মানুষকে কি হবে আর কি হবে দেখেন যখন করুণা আসে নাই ঢুকার আগে অনেক রাষ্ট্র করুণা হয়েছে মানুষকে বাংলাদেশে আসতো না আবার আরেকজন বক্তা এখন বর্তমানে জেলখানা আছে আমি গীবত কই না নেটে সার্চ দিলে পাইবেন আমির হামজা কয় বাংলাদেশে কোনো কারো করুণায় আসতো না কথা কয় রাখা অথচ করুণা দর্শি কি দর্শে না বাবা করুণাটা একটা গজব ওই দুর্ভিক্ষ লক্ষ্য করবেন এটা আমার কথা না প্রধানমন্ত্রী ইঙ্গিত দিচ্ছেন আজকের এই আনকমন কথাগুলা কেন আপনাদেরকে শোনাচ্ছি সাবধানতা অবলম্বন করতে হবে হুজুর এটা থেকে বাঁচার কোনো উপায় আসেনি আমি উপায়টা বলে যামু সবাই শুনতে রাজি আছেন নি জোরে বলেন দাঁড়াই আছেন নি তাহলে মহাপত বলেন রহমাতাল্লিল আলামিন কান্দেন নবী রাত রাতিন পাপি তাপি উম্মতের কারণে রে আল্লাহু আকবার কর ওরে আমরা উম্মত গুনাহগার কি আছে যে দেখাইবার আমরা উম্মত গুনাহগার কি
হবে যে সর্বিসার নবী সারা উপায় আমরা দেখি না রে আহা রহমাতাল লিল আলামিন কান্দেন নবে রাত রদিন পাপি তাপি উম্মতের কারণে রে আল্লাহু আকবার কোন আমার কামলি ওয়ালা নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী আসমান যখন দেখলেন রওজা কিছুক্ষণের মধ্যে দেরি নাই চতুর্দিক থেকে গুনগুমানি আওয়াজ দিয়া এমন ভাবে বৃষ্টি শুরু হইল এক লাগায় বৃষ্টি সাত দিন পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই আরো জোরে কোন আল্লাহু আকবার একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ নাই সাত দিন পর্যন্ত টানা বৃষ্টি হইলেন সাহাবাই কারাম আবার উল্টা পাগল পড়া হইয়া মা আয়েশা সিদ্দিকার সামনে যায়া কয় মা গো মা যেইভাবে বৃষ্টি আনাইছেন এখন সাত দিন পর্যন্ত বৃষ্টি আমাদের মাটির ঘরগুলা তো টিকবে না নরম হয়ে গেছে আরো ক্ষয় ক্ষতি বেশি হবে মা দোয়া করেন গো বৃষ্টিটা বন্ধ করার জন্য আমার নবী কেমন নবী যেই নবীর জন্য আল্লাহ নিজে পাগল ও বাবা রওজা শরীফ রওজা অর্থ বাগান শরীফ অর্থ পৌত পবিত্র সুবহানাল্লাহ কোন রওজা মোবারক আসমান দেখার সাথে সাথে বৃষ্টি আল্লাহ নাজিল করলেন এখানে একটা প্রশ্ন জাগে মা আয়েশা সিদ্দিকা তো ইচ্ছা করলি উনি আল্লাহর কাছে নিজে হাত পাততে পারতেন উনি আল্লাহর কাছে ডাইরেক্ট চাই নাই কেন জানেননি উনি জানে আমি চাইলে দিব কারণ নবীকে উনি নিজ হাতে খাওয়ায়া দিতেন নবী ওনাকে নিজ হাতে পান করাইতেন এত ভালোবাসা মা আয়েশার সাথে ছিলেন নবীর স্ত্রী হয়ে যদি তিনি আল্লাহর কাছে কাঁদতেন আল্লাহ দিতে কি দিত না জোরে কম দিতে কই দিত না আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আসেনি তাহলে বুঝা নেন মা আয়েশা সিদ্দিকা নিজে কেন চাই নাই ও বাবা উনি চাই নাই এই জন্যে কোরআনে কইছে যা উকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল তুমি যদি নফসের সাথে জুলুম করো তাহলে যাও রওজা মোবারকে যায়া রসুলকে সুপারিশ করো গো রসুলের যদি দয়া হয় আল্লাহর দয়া হয়ে যায় ওয়া